সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবার বিলীন হলো ঐতিহ্যবাহী তারকা মসজিদ। সোমবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদরের ব্রাহ্মণ গ্রামের এই নান্দনিক মসজিদটি নদীগর্ভে চলে গিয়েছে। এছাড়া গত এক সপ্তাহে প্রায় 35টি বসত ভিটা চলে যায় যমুনার গর্ভে। চোখের সামনে নামাজের ঘর বিলীন হওয়ার কান্নায় ভেঙে পড়েছে স্থানীয়রা। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ভাঙন রোধে সংশ্লিষ্টরা সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তবে পাওবো সূত্র বলছে, ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থানীয়রা জানান, সোমবার ভোর থেকে হঠাৎ করে যমুনা নদীতে স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। দেখতে দেখতে নদী পাড়ে শুরু হয় ভাঙন, বিলীন হয়ে যায় তারকা জামে মসজিদের পূর্বাংশের প্রধান ফটক ও বারান্দাসহ অর্ধেকের বেশি জায়গা। এতে কিছু মুহূর্তের মধ্যে নদী পাড়ে আতঙ্কের সৃষ্টি হয়। মসজিদের পাশে প্রায় 45 মিটার এলাকায় এখন ভাঙন চলছে। তবে এখনও ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পারব। মসজিদের ইমাম হাফিজ জহুরুল ইসলাম জানান, আজও ফজরের আজান পড়েছি, নামাজ পড়েছি, হঠাৎ করে ভোরবেলা থেকে ভাঙনে বিলীন হয়ে গেল এলাকার ঐতিহ্যবাহী তারকা জামে মসজিদ। এতে ব্রাহ্মণ গ্রামের সাধারণ মুসল্লিদের হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। নদী পাড়ে প্রায় বেশ কয়েক বছর ধরে মসজিদটি দেখার জন্য বহু মানুষের নিয়মিত আসত। খুনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া জানান, ব্রাহ্মণ গ্রাম থেকে পাঁচিল পর্যন্ত নদীর তীর সংরক্ষণে 650 কোটি টাকার প্রকল্প অনুমোদন ও কাজ শুরু হয়েছে। তারপরেও কেন এই ভাঙন? কাজের অগ্রগতি ও সঠিক তদারকির অভাবেই বারবার নদী পাড়ে ভাঙন হচ্ছে বলে জানান তিনি। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই, একই সঙ্গে বাড়ছে নদী ভাঙনও। ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডও। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 23 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মঙ্গলবার 14 জুন সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 1.40 মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, উজানের ঢল ও টানা বর্ষণের প্রভাবে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এভাবে পানি বৃদ্ধি পেয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নদীর তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলা এনায়েতপুর ও চৌহালিতে নদী ভাঙন বাড়ছে। গতকাল সোমবার একদিনে এনায়েতপুরের ব্রাহ্মণ গ্রামে একটি মসজিদ সহ অন্তত 5টি বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। চৌহালিতে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, এখনকার মতো আপডেট নিউজ এতটুকুই। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।